জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক, আমরা বিএনপির সাথে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই কোথায় খারাপ, কিভাবে সুস্থ আবার নির্বাচন করার বাধা কোথায় এবং কিভাবে সেটা নিরসন করা যায়, এটা আলোচনার মধ্যে দিয়েই শুরু হতে পারে। আমরা আপনাদের সাথে বসতে রাজি আছি, আলোচনার দ্বার খোলা। শেখ হাসিনা বলেছেন, তিনিও প্রত্যয় ঘোষণা করেছেন যে কোনোভাবে একটি অবাধ সুষ্ঠু অবাধ নির্বাচন তিনি দিতে প্রস্তুত। ঘোলা পানিতে মাছ শিকার করবার বিভিন্ন রকম ফন্দি ফিকির আপনারা গতদিনেও করেছেন, আজকেও করার অপচেষ্টা করছেন। আপনারা 2013 সালে প্রথম যখন টিকিট তুললেন নির্বাচনের ব্যাপারে, জাতিসংঘের পক্ষ থেকে জনাব তানাকো সাহেবকে পাঠানো হলো, তিনি আসলেন, আলাদা আলাদা বৈঠক করলেন বিএনপির সাথে আমাদের সাথে, পরবর্তীকালে দুই দলকে নিয়ে যৌথ মিটিং করলে প্রমাণিত হলো তাদের কথা কতটা অযৌক্তিক, আমরা কতটা যৌক্তিক ছিলাম। তাই জাতিসংঘের কাছে তিনি রিপোর্ট দিয়ে চলে গেলেন, আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে গেলাম, আমরা তাকে অনুরোধ করলাম যে আসুন, যেহেতু 5ই জানুয়ারি সংবিধানের শেষ সময়, এর আগে আমাদের একটি নির্বাচন করতে হবে, প্রয়োজনে আপনারা যদি আজকে নির্বাচনে অংশগ্রহণ করেন, প্রয়োজনে আমরা এক বছর পরে আবার আরেকটি নির্বাচন করব। অন্য কথা দিয়ে কথা রাখলেন না, অন্য অগ্নি সন্ত্রাসের আশ্রয় নিলেন, ওরা মানুষ হত্যার আশ্রয় নিলেন, ওরা মানুষকে হত্যা করে জনগণের সম্পৃক্ততা আন্দোলনের মধ্যে না পেয়ে তারা মানুষ হত্যার মধ্য দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করলেন, 600 স্কুল ভেঙে দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করলেন, হাজার হাজার গাছ কেটে দিয়ে পথ অবরুদ্ধ করে নির্বাচন বানচাল করার চেষ্টা করলেন, সফল হলেন না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আবার 2015 সালে একই কায়দা আপনারা শুরু করেছিলেন, এবার আজকে আবার নির্বাচনকে সামনে রেখে আবার নানা রকম অজুহাত তুলছেন, বিদেশিদের কাছ থেকে অনেক রকম সাহায্য সহযোগিতার কথা বলছেন, বিশ্বনীতিকে আশ্রয় করে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করবার চিন্তা করছেন। বিশ্বনীতি কি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আজকে এটা বলার প্রয়োজন নাই, যখন এই বৃক্ষের ফল পড়বে তখন দেখা যাবে এই বৃক্ষ কি, তখন সবাই আপনার উপলব্ধি করবেন। বগল বাজাবার কোনো সুযোগ নেই, বাহাবা দেওয়ার কোনো সুযোগ নেই, কারো পক্ষে বিপক্ষে কিনা প্রমাণিত হবে আগামী দিনে, এটা প্রয়োগের মধ্য দিয়ে, এটা বাস্তবায়নের মধ্য দিয়েই এই দেশে তারা প্রমাণ করবেন। আমরা বলতে চাই, বিগত সময় যেমনি জাতিসংঘ তানাকো সাহেবকে পাঠিয়েছিলেন, আমাদের দুই দলকে নিয়ে একসাথে বসে মিটিং করে বুঝেছিলেন, আজকে প্রয়োজনে এই ধরনের ঘোরাঘুরি না করে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক, আমরা বিএনপির সাথে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই কোথায় খারাপ, কিভাবে সুষ্ঠু আবার নির্বাচন করার বাধা কোথায় এবং কিভাবে সেটা নিরসন করা যায়, এটা আলোচনার মধ্যে দিয়েই শুরু হতে পারে, অন্য কোনো পথে নয়। অন্য কোনো পথে চেষ্টা করে নির্বাচন বানচাল করে যারা অসাংবিধানিক একটা অবস্থা সৃষ্টি করতে চান, অসাংবিধানিক কোনো জিনিস আনতে চান, তাদেরকে প্রতিহত করা হবে। 14 দল ঐক্যবদ্ধভাবে 14 দলের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দল বিগত দিনে যেমনিভাবে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করেছিল, আগামী দিনেও তেমনিভাবে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে, মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে অব্যাহত রাখবে।